মৰমৰ ছাত্ৰ-ছাত্ৰীসকল, আজি আমি ৰাসায়নিক বান্ধনি আৰু আণৱিক গঠন এই চেপ্টাৰটোৰ এটা টপিক লৈছোঁ, দ্বিমেৰু ভ্ৰামক, ডাইপল মমেণ্ট বুলি কয়। ইয়াক মিউৰে বুজোৱা হৈ গ'ল। আৰু যেতিয়া মই ডাইপল মমেণ্ট পঢ়াম তেতিয়াহ'লে এই গঠনটোৰ কথা অলপমান ভাবিব মনত, তেতিয়াহ'লে তোমালোকে ইজিলি বুজি পাবা। ঠিক আছে, এতিয়া তোমালোকে চোৱা, এইচ আৰু এফৰ মাজত যিডাল বান্ধনি আছে, সেই বান্ধনিডাল এডাল কি বান্ধনি? ধ্ৰুৱীয় বান্ধনি। কিয় ধ্ৰুৱীয় বান্ধনি? কাৰণ দুইফালে তোমালোকৰ কি আছে, বেলেগ বেলেগ পৰমাণু আছে, হৈ গ'ল। এটাৰ বিদ্যুৎ ঋণাত্মকতা বেছি আৰু এটাৰ বিদ্যুৎ ঋণাত্মকতা কি হয়, কম হয়। এফৰ ওপৰত ডেল মাইনাছ থাকিব আৰু এইচৰ ওপৰত ডেল প্লাছ থাকিব। ঠিক আছে, এতিয়া মনত ৰাখিবা, ধ্ৰুৱীয় বান্ধনি এডালতহে দ্বিমেৰু ভ্ৰামক সৃষ্টি হয়। মনত ৰাখিবা, দ্বিমেৰু ভ্ৰামক কেনেকুৱা বান্ধনীত সৃষ্টি হয়, ধ্ৰুৱীয় বান্ধনীত। অধ্ৰুৱীয় বান্ধনীত জেনেৰেলি তোমালোকৰ দ্বিমেৰু ভ্ৰামক উৎপন্ন নহয়, হৈ গ'ল। তো এতিয়া দ্বিমেৰু ভ্ৰামক ক'ত উৎপন্ন হয়, কেনেকুৱা বান্ধনীত উৎপন্ন হয়, সেইটো তোমালোকে মনত ৰাখিবা। এতিয়া ধ্ৰুৱীয় বান্ধনী এডালৰ, ধ্ৰুৱীয় বান্ধনী এডালৰ আধানৰ মান আৰু আধান দুটাৰ কেন্দ্ৰৰ মাজৰ দূৰত্বৰ পূৰণফলকে বান্ধনীটোৰ দ্বিমেৰু ভ্ৰামক বুলি কোৱা হয়, হৈ গ'ল। ইয়াক মিউৰে বুজোৱা হয়। এতিয়া গাণিতিকভাৱে আমি কি লিখিব পাৰোঁ, দ্বিমেৰু ভ্ৰামকক মিউৰে বুজোৱা হয় ইকুৱেল টু আধানৰ মান, আধানৰ মানক কিউৰে বুজোৱা হয়, হৈ গ'ল। তাত যিটো আধান আছে, ছ' সেই আধানৰ মানখিনিক আমি কিহেৰে বুজাম, কিউৰে বুজাম, ইনটু আধান দুটাৰ, আধান দুটাৰ মাজৰ দূৰত্বক আমি কিহেৰে বুজাম, আৰেৰে বুজাম। তো এতিয়া দ্বিমেৰু ভ্ৰামকৰ সূত্ৰ কি হৈ যাব, কিউ ইনটু আৰ, হৈ গ'ল। এতিয়া নেক্সট পেজলৈ বোলা। এতিয়া মনত ৰাখিবা, দ্বিমেৰু ভ্ৰামকৰ এছআই ইউনিট হ'ব কুলম মিটাৰ, কুলম মিটাৰ। ঠিক আছে, কিন্তু ইয়াৰ পপুলাৰ ইউনিট হ'ব ডিবাই। ইয়াক একচুৱেলি মানে দ্বিমেৰু ভ্ৰামকক একচুৱেলি কিহেৰে বুজোৱা হয়, ডিবাইৰে বুজোৱা হয়, ডিবাই। কিন্তু যদিও ডিবাইটো বহুত পপুলাৰ বা কমন ইউনিট হয়, কিন্তু ইয়াৰ এছআই ইউনিট কিন্তু কুলম মিটাৰহে হয়, মনত ৰাখিবা। এতিয়া ওৱান ডিবাইত কিমান কুলম মিটাৰ থাকে, সেই বস্তুটো মই ইয়াতে লিখি দিছোঁ তোমালোকক। ঠিক আছে, আৰু মনত ৰাখিবা, মিউ, মিউ মানে ডাইপল মোমেণ্ট, দ্বিমেৰু ভ্ৰামক, সেই দ্বিমেৰু ভ্ৰামক এটা ভেক্টৰ ৰাশি হয়, ভেক্টৰ কোৱান্টিটি হয়, সেইটো তোমালোকে মনত ৰাখিবা। তাৰপিছত এতিয়া এইচ এফ অনুৰ দ্বিমেৰু ভ্ৰামক, এইচ এফ অনুৰ দ্বিমেৰু ভ্ৰামকৰ বিষয়ে পঢ়িম। ইয়াক আমি দ্বি পাৰমাণৱিক অনুৰ ক্ষেত্ৰত বুলি লিখিছোঁ। কিয় লিখিছোঁ, কাৰণ এতিয়া বৰ্তমান মই যিটো দ্বিমেৰু ভ্ৰামকৰ বিষয়ে পঢ়াম, ইয়াত দ্বি পাৰমাণৱিক অনু মানে ইয়াত দুটা পৰমাণু থকা অনুৰ ক্ষেত্ৰত মই শিকাম। তাৰপিছত নেক্সট টাইম আকৌ মানে ইয়াৰ পিছৰ পেজটোত কি পাবা, যে বহু পাৰমাণৱিক অনুৰ দ্বিমেৰু ভ্ৰামক কেনেকৈ ওলায়, সেইটো তোমালোকে পাবা। ঠিক আছে, এতিয়া তোমালোকে চোৱা, এতিয়া এইচ এফ, এইচ এফ অনুটোলৈ চোৱা। এইচ এফ অনুটোত এই যিটো এফ আছে, এফৰ বিদ্যুৎ ঋণাত্মকতা বেছি, বিদ্যুৎ ঋণাত্মকতা মানে ইলেক্ট্ৰন টানিব পৰা গুণটো এফৰ বেছি, হাইড্ৰোজেনৰ কম। এতিয়া মনত ৰাখিবা, যিটো দ্বিমেৰু ভ্ৰামকক সদায় কাৰ চিনেৰে বুজোৱা হয়, কাৰ চিনেৰে কেনেকৈ বুজাবা, যাৰ বিদ্যুৎ ঋণাত্মকতা বেছি, যাৰ ইলেক্ট্ৰন টানিব পৰা গুণটো বেছি, তাৰ ফালে কি কৰিবা, কাৰ চিনটো তোমালোকে দিব লাগিব, কাৰ চিনটো তোমালোকে দিব লাগিব, হৈ গ'ল। আৰু তাৰ পিছফালে এনেকৈ তোমালোকে কাটি দিব লাগিব। ঠিক আছে, এইটো দ্বিমেৰু ভ্ৰামকক তোমালোকে কি কৰিব লাগিব, এনেকৈ তোমালোকে বুজাব লাগিব দ্বিমেৰু ভ্ৰামক। এতিয়া তোমালোকে মনত ৰাখিবা, ইয়াতে হাইড্ৰোজেনৰ পৰা ফ্লোৰিনৰ ফালে দ্বিমেৰু ভ্ৰামকৰ ডাইৰেকশ্যনটো আছে। তো ইয়াত দ্বিমেৰু ভ্ৰামক কিন্তু জিৰো নহয়, মনত ৰাখিবা। সহযোজী মানে ধ্ৰুৱীয় সহযোজী বান্ধনী এডালত যেতিয়া দ্বিমেৰু ভ্ৰামক উৎপন্ন হ'ব দ্বি পাৰমাণৱিক অনুৰ ক্ষেত্ৰত, তেতিয়া ডাইপল মোমেণ্ট কিন্তু জিৰো নহয়, ডাইপল মোমেণ্ট নট ইজ ইকুৱেল টু জিৰো। কিন্তু যদি এডাল তোমালোকৰ নন পোলাৰ যদি বোন হয়, তেতিয়াহ'লে তাত ডাইপল মোমেণ্ট কি হয়, সদায় কিমান থাকে, জিৰো থাকে। মনত ৰাখিবা, নন পোলাৰ বৰ্ণৰ ক্ষেত্ৰত ডাইপল মোমেণ্ট কিমান, জিৰো। তো ইয়াত ডাইপল মোমেণ্ট নাথাকে একচুৱেলি, হৈ গ'ল, ইয়াত ডাইপল মোমেণ্ট নাথাকে। বহু পাৰমাণৱিক অনু, তাৰমানে দুটাতকৈ বেছি পৰমাণু থকা অনুৰ ক্ষেত্ৰত আমি ডাইপল মোমেণ্ট কি বস্তু, সেইটো বুজি ল'ম। ঠিক আছে, ইয়াতে বেৰিলিয়ামত কয় ফ্লোৰিনৰ বিদ্যুৎ ঋণাত্মকতা বেছি, সেইকাৰণে তোমালোকে কাৰ চিনটো কোনফালে দিছোঁ বুজিয়ে পাইছা, যিফালে বিদ্যুৎ ঋণাত্মকতা বেছি, যাৰ ইলেক্ট্ৰন টানিব পৰা গুণটো বেছি, সেইফালে আমি কাৰ চিনটো দিব লাগে। এই তো এই এটা ডাইপল, এটা বান্ধনী দ্বিমেৰু গৈছে ৰাইট ছাইডে আৰু এটা বান্ধনী দ্বিমেৰু গৈছে লেফ্ট ছাইডে। তো ৰিজাল্টেণ্ট, এটাই আনটোক কেনচেল কৰি দিছে, তো ৰিজাল্টেণ্ট ইয়াতে, ৰিজাল্টেণ্ট আৰু লব্ধ দ্বিমেৰু ভ্ৰামক ইয়াত কিমান হৈ যাব, জিৰ' হৈ যাব। মনত ৰাখিবা, ইয়াত গোটেই অণুটোৰ ৰিজাল্টেণ্ট ডাইপল মোমেণ্টহে কিমান, জিৰ'। তো ইয়াতে মই চিনকেইটা আঁকি দিছোঁ। ঠিক আছে, এইবাৰ পানীৰ ক্ষেত্ৰত তোমালোকে চোৱা, পানীৰ ক্ষেত্ৰত হাইড্ৰোজেনতকৈ অক্সিজেনৰ বলটো বেছি, বিদ্যুৎ ঋণাত্মকতাটো বেছি, সেইকাৰণে কাৰ্চিনটো ক'ৰ পৰা ক'লৈ গৈছে তোমালোকে বুজিয়ে পাইছা, হাইড্ৰোজেনৰ পৰা অক্সিজেনৰ ফালে গৈছে। এতিয়া তোমালোকে ফালে গুচি যাব, মাজেদি গুচি যাব, হৈ গ'ল লব্ধ দ্বিমেৰু ভ্ৰামক। ইয়াত পানীৰ লব্ধ দ্বিমেৰু ভ্ৰামক হ'ব ইমান ন, মানে
লব্ধ ডিমেরু ভ্রামক আর এই যে বান্ধনীত অক্সিজেন আর হাইড্রোজেনের মাজত যে ডাইপোল মোমেন্ট সৃষ্টি হয়েছে তাক কয় বান্ধনী ডিমেরু বলে কয়। সো ইয়াতে বান্ধনী ডিমেরু বিদা ইয়াত দুডাল বান্ধনী ডিমেরু আছে, সেই দুইডালের সংমিশ্রণটুক লব্ধ ডিমেরু ভ্রামক বলে কয়। রিজাল্টেন্টটা এইফালে গুছি যাব, ঠিক আছে, এইফালে গুছি যাব রিজাল্টেন্টটা। সো নেক্সট চা তোমালে এতিয়া আমি পড়িম কি ইয়াত বিএফ থ্রি। এটা বিএফ থ্রিত তিনিডাল বান্ধনী ডিমেরু ভ্রামক আছে, বি আর এফর বিদ্যুৎ ঋণাত্মকতা বেশি বিতকই। তো সেইভাবে ফ্লোরিনটোয়ে মানে ফ্লোরিনটোর ফলে বান্ধনী ডাইপোল কেটার কার্সিনটো থাকিব। তো এতিয়া মনত রাখিবা ইয়াত তিনিডাল বান্ধনী ডিমেরু ভ্রামক আছে, এডাল দুডাল আর এইডালেদি কিমান তিনিডাল। তো তিনিডাল বান্ধনী ভ্রামক আছে বা বান্ধনী ডাইপোল আছে, হয়ে গল। কিন্তু ইয়াত রিজাল্টেন্টটো কোনফালে যাব, রিজাল্টেন্ট গোটেই অণুটোর মানে গোটেই অণুটোর ডিমেরু ভ্রামকটো কোনফালে গতি করিব। এতিয়া মনত রাখিবা এইফালে এইফালে রিজাল্টেন্টটো কোনফালে যাব, সিধা সিধা যাব, হয়ে গল। তারমানে এই দুইটার মিক্সারটো, এইটো আর এইটো ফ্লোরিনের মিক্সারটো আমি এটা পাম, মাজেদি সিধা যাব। আর লেফট সাইডে তোমালোকর কি হয়েছে, এত এটাই আনটো কি করব লাস্টত ক্যানসেল করে দিব। ক্যানসেল করে দিলে ইয়াতে রিজাল্টেন্ট মানে লব্ধ ডিমেরু ভ্রামকর মান কিমান পাই যাম, জিরো পাই যাম। বিএফ থ্রিত গোটেই অণুটোর লব্ধ ডিমেরু ভ্রামক কিমান পাবা, জিরো পাবা। কিন্তু ইয়াতে বান্ধনী ডিমেরু ভ্রামক কিবা এটা থাকিব, কিন্তু সেইকিটাও এটা সময়ত যাই রিজাল্টেন্ট কাটকুট যাই কেনে জিরো হয়ে যাব। তো এইটো মানে অলপ সলপ বুঝাই দিছো, বোর্ড হলে বেশি ভাল। তো এতিয়া এন এইচ থ্রি আর এন এফ থ্রির মাজত আমি ইয়াতে পড়িম কোনটোর ডাইপোল মোমেন্ট বেশি হব, ঠিক আছে। এতিয়া তোমালোকে চাবা ইয়াতে এন এইচ থ্রি অনুর ডিমেরু ভ্রামক এতিয়া আমি চাম। এতিয়া হাইড্রোজেনতকৈ নাইট্রোজেনের বল বেশি, বিদ্যুৎ ঋণাত্মকতা বেশি, সেই কারণে তোমালোকর ডাইরেকশনটো কোনফালে দিছো, নাইট্রোজেনের ফলে দিছো, হাইড্রোজেনের পর নাইট্রোজেনের ফলে দিছো। আর উপর ফলে তোমার লন পেয়ার ইলেকট্রন দুটা আছে, তো ইয়ার ডাইরেকশন এনেকুয়া হব, ঠিক আছে, উপর ফলে হব। এতিয়া হাইড্রোজেন আর নাইট্রোজেনের মাজত যে তিনিডাল তলর ফলে বান্ধনী ডিমেরু আছে, সেইকিডালের ডাইরেকশনের উপর ফলত আছে আর উপর লন পেয়ারের ডাইরেকশন উপর ফলে আছে। তো গোটেকিটার ডাইরেকশন এটা সাইডত হওয়া বাবে ইয়াতে রিজাল্টেন্ট ডাইপোল মোমেন্টর ডাইরেকশনটো কোনফালে হব, এটা উপর ফলে হব। তোমালকে রিজাল্টেন্টটো কি হব, উপর ফলে যাব। তারমানে গোটেকিটার ডাইরেকশন ইয়াতে এটা ডাইরেকশনত হয়েছে উপর ফলে। তো সেই কারণে ইয়াতে ডিমেরু মানটো কি হব, অলপ হলেও বাড়ি মনে রাখবা এন এইচ থ্রি। কিন্তু এন এফ থ্রিত কি হব চা, এন এফ থ্রিত ইয়াত নাইট্রোজেনতকৈ ফ্লোরিনের বল বেশি, বিদ্যুৎ ঋণাত্মকতা বেশি হয়। তো ডাইরেকশনটো কোনফালে দিছো, নাইট্রোজেনের পর ফ্লোরিনের ফলে দিছো, কার্সিনটো চা এইফালে আছে, হয়ে গল, ফ্লোরিনের ফলে তিনিওটাতে ফ্লোরিনের ফলে আছে। মানে তিনিটা ইহতর বান্ধনী ডাইপোলটো তলর ফলে আছে, আর লন পেয়ার ইলেকট্রন জোর একাকী যুগ্ম ইলেকট্রন জোরের ডাইরেকশনটো কোনফালে আছে, উপর ফলে আছে। তো গোটেকিটার ডাইরেকশন বেলেগ বেলেগ হয়ে গেল, তলের ফলে তিনটায় উপর ফলে এটাই। তো ডাইরেকশনটো গোটেকিটার নিমিলিল, এটার বেলেগ হল, তিনিটার ঠিকে ঠিকই আছে তলের, কিন্তু এটাই উপর। সেইভাবে রিজাল্টেন্ট ডাইপোল মোমেন্টটো তিনিটাই যেহেতু তলের ফলে আর উপর ফলে এটা হে, তো সেইখানে রিজাল্টেন্ট ডাইপোল ডাইপোল মোমেন্টটো তলের ফলে যাব, ঠিকই আছে। কিন্তু হলেও ইয়ার তীব্রতাটো এন এইচ থ্রিতকৈ কমিব, কারণ এন এইচ থ্রিত গোটেকিটাই এটা ফলে, কিন্তু এন এফ থ্রিত অল্প ঘটনাটো বেলেগ হয়ে গেল। সেইকারণে পরীক্ষাত তোমালোকক খুঁজিব যে এন এইচ থ্রির ডাইপোল মোমেন্ট বেশি নে এন এফ থ্রির ডাইপোল মোমেন্ট বেশি। তেতিয়ালে তোমালোকে লিখিব লাগিব এন এইচ থ্রির ডাইপোল মোমেন্টটো কি হব, বেশি হব। মনত রাখিবা ভ্যালুটো মই লিখি দিছো তোমালোকক, ঠিক আছে,